বুধবার রংপুরে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস কমে শীত আরও বেড়ে বৃহস্পতিবার থেকে রাজশাহী ও খুলনা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে, একদিন আগে যা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।